কক্সবাজার শহরের প্রধান সড়ক যেন এখন শহরবাসীর প্রধান দুর্ভোগেরই অপরনাম। 2019 সালে নেওয়া সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও ড্রেন কালভার্ট নির্মাণ আর মাটি ভরাট ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই সড়কের। সড়কে খোঁড়াখুঁড়ির ফলে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী। কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট আর ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রশস্ত ও সংস্কার কাজ শুরু হয় 2019 সালে। শহরের হলিডে মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত পৌনে 5 কিলোমিটার অংশের এই সংস্কার কাজে ব্যয় ধরা হয় 258 কোটি 26 লাখ টাকা। তবে এই দীর্ঘ সময়ে ড্রেন কালভার্ট নির্মাণ আর মাটি ভরাট ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই কাজে, ফলে এই সড়ক যেন এখন শহরবাসীর গলার কাঁটা। খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা রাস্তা আর নির্মাণ কাজের ধীর গতি দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণে। একটা বাচ্চা নিয়ে হাঁটার কোনো অবস্থা নেই, বৃদ্ধা অসুস্থ, খুব বেশি কষ্টে আছি, ভোগান্তিতে আছি। গাড়ি তো রাস্তা দিয়ে যেতে পারতেছে না এবং গাড়ি চলতেছে এখানে ফুটপাত দিয়ে। কুরবানের আগে যে একটু করে কাজ চলছিল, কুরবানের ঈদের পরে এই পর্যন্ত আর কোনো ধরনের কাজ এখানে হয়নি। ব্যবসায়ীরা বলছেন মন্থর গতির নির্মাণ কাজের ফলে পর্যটন খাতে যেমন নেতিবাচক প্রভাব পড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। কাজটা যাতে অতি দ্রুত সমাধান করা হয়, অন্যতে আমরা প্রচুর কষ্টে আছি এবং অনেক ব্যবসায়িক লস হচ্ছে। ব্যবসায়ীরা আসলে ওইখানে সচরাচর ক্রেতারা যেতেও চায় না। আমরা যেটা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি, অত্যন্ত মন্থর ও স্লথগতিতে রাস্তার কাজটা চলছে। লাখো পর্যটক কক্সবাজার এসছে, তারা চরম ভোগান্তিতে ভুগেছে। পরিকল্পনা অনুযায়ী এই সড়ক প্রশস্ত করার পাশাপাশি দুই পাশে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত, ফুট ওভারব্রিজ, ড্রেন, ব্রিজ, কালভার্ট, সাইকেলওয়ে নির্মাণ করা হবে। কিন্তু কখন নাগাদ স্বপ্নের সেই প্রধান সড়ক দৃশ্যমান হবে তা নিয়ে শহরবাসী শঙ্কায় থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের কথা বলছে কর্তৃপক্ষ। এটার টাইম হচ্ছে, টাইম ফ্রেম হচ্ছে ডিসেম্বর পর্যন্ত। তো যেমন করেই হোক আমাদের কিন্তু টাইম মেইন এই কাজটা মানে শেষ করতে হবে সময়ের মধ্যে। আমি অলরেডি কন্ট্রাক্টরদের সাথে কথা বলেছি এবং তারাও কিন্তু আমাকে আশ্বাস দিয়েছে যে তারা এটা যথাশীঘ্রই মানে ইন টাইম শেষ করবে। এই প্রকল্পে সড়কে সিসি ক্যামেরা এবং ওয়াইফাই সংযোগ স্থাপনের কথাও রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।